এর জন্য সব হয়েছে। এসি ছাড়, এসি ছাড়, এসি এমন ছেড়েছে যে ঘুমই ভাঙেনি আমার, নিজেরও ভাঙেনি আমারও ভাঙেনি। এই টাইমে আমাদের হেনরি অ্যালেন থাকার কথা ছিল, অ্যাটলিস্ট আমি চাইছিলাম যে আজকের মধ্যে ফুল ব্লকটা শেষ করে দিতে, বাট হলো না। সো আমাদের ওয়েট করতে হবে কালকে অবধি। তো এখন আমরা রেডি হলাম, একটু যাব বিচে মাছ ভাজা খেতে। চলে এলাম বিচে, একদম এসেই আমি একটাই গন্ধ পাচ্ছি, বলতো কি মাছ ভাজার গন্ধ। ইয়েস, চেয়ার নিয়ে নিয়েছি, একটু বসে পড়েছি, বক্স বাজাবে ও, বক্স এনেছে, গান শুনবে, হাওয়া যা দিচ্ছে, ক্লাইমেট যা লাগছে অসাধারণ। অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছিল, তো এবার যাচ্ছি মাছ ভাজা খেতে। কত করে প্লেট দাদা চিংড়ি? পঞ্চাশ টাকা পিস, ষাট টাকা পিস। আর লোটে? দশ টাকা পিস, বারো পিস, একশো টাকা। এক প্লেট লোটে দি দাও। এটা কি মাছ? বক মাছ। আচ্ছা পমফ্রেট দি দাও। একটা দেবো না কটা দেবো? একটা দাও, একটা দাও, একটা দি দাও। ওটা খেয়ে খাই তো? হ্যাঁ, আগে এগুলো খাই, এতগুলো মাছ খেলে বেঁচে থাকবি তো। এটাও কি চিংড়ি তো নাকি? কোনটা? হ্যাঁ এগুলো সব চিংড়ি। এগুলো ডিফারেন্স কি আছে চিংড়ি? ডিফারেন্ট ডিফারেন্ট আছে, চাবড়া আছে, এটা থোড়া চিংড়ি আছে, এটা গলদা আছে। এই গলদা চিংড়ি প্রচন্ড খেতে হয়ে গেছে আমাদের, প্রচন্ড ছোটবেলায় খুব মারতো আমাকে, এখন মারবো না। তবু এখন ওর থেকে বেশি গায়ের জোর আমার। তাই পাঞ্জায় সকালে কে হারলো? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এখন আমাকে এরকম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এখন আমাকে এরকম করে দিচ্ছে। তো অ্যাক্সিডেন্টের কি কি অ্যাক্সিডেন্ট? তো পায়ে হয়েছে, হাতে তো হয়নি। এই যে, এই যে, এই যে কোথায়? ও আচ্ছা এখানে হয়েছে, ঠিক আছে চলো দুদিন সময় দিলাম জেতার জন্য। আমরা এখানে কাঁকড়া দেখতে পেয়ে গেছি, এগুলো কত আন্টি? একশো টাকা প্লেট। এটা দুশো? আচ্ছা এগুলো তিনশো করে। অনেকটাই বড় সাইজ, অনেকটাই বড়। মাছ রেডি, পমফ্রেট এসে গেছে, লোটে এসে গেছে, এদিকেও লোটে, প্রচুর মাছ আজকে, খেয়ে খেয়ে মরবো। দোকানটা সত্যি সুন্দর। এই যীশু খ্রিস্টটা কত দাদা? একশো কোটি টাকা। বাহ, ও এখন কানের দুল খুঁজছে কাউকে দেবে বলে, কাউকে একটা দেবে বলে, নিজে তো পড়ে না। ফাইনালি শপিং ডান। কি ডান? তো প্রচুর কিনেছি আমরা, প্রচুর। এবার যাই হোটেল, শরীর আর দিচ্ছে না, এবার গিয়ে একটু রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া আছে, তারপরে আবার। আমাদের দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রয়া রইয়া। ঘুম ভাঙে না সকালে, সারাদিন ঘুমিয়ে যায়। আমরা ঘুমাতে আসিনি, ব্লগ করতে এসেছি, চলো। আরে ওঠ রে। One eternity later. আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড ঘুরে এসে তারপর আমরা চেক আউট করে আজকে প্ল্যান শেষ করব। আমরা এখন হেনরি যাচ্ছি, হেনরি যাওয়ার পথে আর কি 30 মিনিট লাগে আমাদেরকে বললো। আশা করি আমাদের টাইম টু টাইম চেক আউটের টাইম 11টা আছে, আবার তো গিয়ে আবার ফিরতেও হবে, তো হয়ে যাবে আশা করি। অলমোস্ট হেনরি আইল্যান্ড ঢুকে গেছি,
তো আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড, এই পথ দিয়ে মানে এই রাস্তাটা দিয়ে একদম স্ট্রেট চলে যেতে হয় হেনরি আইল্যান্ড। আর এই চারিপাশটা পুরো জঙ্গল, আর এখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন। তো এখান দিয়ে একটা উডেন ব্রিজ আছে, এই ব্রিজটায় ফটো তুলতে হেভি লাগে, খুব সুন্দর ছবি আসে। ছবি তুলবো আমরা বলে দিয়েছে, আমার তো লাগে এই আগে আমার তো 5 টাকা দেবো, তুমি 2 টাকা দেবো। তো ফটো তুলে নিয়েছি আমরা এখানে, এবার যাচ্ছি হেনরি আইল্যান্ডের বিচে। জায়গাটা তো সেক্সি তাই, কারণ জলটা অনেকটাই দূরে। এই যে আইল্যান্ডটা, ওয়াও! তো আমি যাচ্ছিলাম তখন এটা দেখি এরকম পড়েছিল, তো আমার এরকম জিনিস খুব ভালো লাগে বিচে, তো আমার অ্যাকোরিয়াম আছে তো এর মধ্যে দিয়ে দেবো এটা, কি সুন্দর ডিজাইনটা। তোকে বললাম আমি ওটা ধুয়ে দিতে, কারণ ওটা অনেকটাই বালি। যা তুই যা আগে, কি অসাধারণ ক্লাইমেটটা হয়ে আছে এখন, আবার টুকু উড়ে যাবে। তো কেমন লাগছে বল হেনরি আইল্যান্ড? জল এগিয়ে আসছে, এবার দুপুর বেলাটায় অনেক লোক আসে, অনেক এই সাইড গুলোতে ভালো পিকচার্স আছে, সত্যি খুব সুন্দর সুন্দর পিকচার্স আছে হেনরি আইল্যান্ডের এই গাছগুলো। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এখন ব্লক করতে আরো অসুবিধা আছে আমাদের। তো যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসাই আমাদেরকে আরও মোটিভেট করবে সামনের ব্লগগুলো আরও ভালো করতে। ব্লগটা সত্যি খুব মজা করেছি, এই হলিডেটা সত্যি আমাদের দরকারও ছিল। আজকে আমরা বাড়ি ফিরে যাবো, এরপরে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে দেন চেক আউট করে যাবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন গাইস, লাভ ইউ অল, বাই বাই। ঘুমাচ্ছে যখন কোনো হুঁশ নেই, উপরের দিকে তাকিয়ে ঘুমাচ্ছে। নামটা শিখে এখন এটাই বলছি যে ও আগের দিন রাস্তার মধ্যে কমোডো ড্রাগন দেখেছে, এবার আমাকে বলছে এটা কি এটা কি এটা কি, ও ভয় পেয়ে গেছে লিটারালি। মন খারাপ লাগছে, কিছু করার নেই।